আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড করলো কলকাতা। আইপিএল ইতিহাসে দ্বিতীয় ও টি টোয়েন্টিতে সপ্তম সর্বোচ্চ 272 রানের স্কোর গড়ার পর বিশ্বকাপ ট্রমে দিল্লির ক্যাপিটালসকে 106 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টানা দুই ম্যাচ জেতা চেন্নাই সুপার কিংসের জয়ের ধারা ঠিক আগের ম্যাচে থামিয়েছিল দিল্লি, তবে কলকাতাকে আটকাতে পারল না তারা। এই নিয়ে টানা তিন জয়ের শীর্ষে উঠে এসেছে শ্রেয়াস আয়ারের কলকাতা। এই ম্যাচে নেট রান রেটের সৌজন্য রাজস্থান রয়্যালকে টপকিয়ে গেল তারা। এবার প্রথম আইপিএলে কোনো মৌসুমে টানা তিন জয়ে শুরু করলো কলকাতা। গত 27 মার্চ আইপিএলের রেকর্ড 277 রানের স্কোর করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সপ্তাহখানেক পর সেটি ভাঙার খুব কাছে গিয়ে থেমেছে কলকাতা। অবশ্য সে ম্যাচে হায়দ্রাবাদের রেকর্ড স্কোর তারা করার একটা আভাস মুম্বাই ইন্ডিয়ান্স দিয়েছিল। দিল্লি তেমন কিছু করতে পারেনি। 33 রানে 4 উইকেট হারার পর পঞ্চম উইকেটে 47 বলে 93 রানে দুটি করেন অধিনায়ক ঋষভ পন্ত ও স্টিফেন ট্রাভল। 25 বলে 55 রানের ইনিংস খেলেন পন্ট, স্টাবল করেন 32 বলে 54। তবে তাদের ইনিংসের পার্থক্য করতে পারেনি কোনো, ওই দুজনের পর আর কেউ 2 অঙ্ক ছুঁতে পারেনি দিল্লির। এই জয়ের দিনে কলকাতার জন্য স্বস্তি এসেছে মিশাল স্টার্কের বোলিং। আগে 2 ম্যাচে 100 রান দিয়ে 0 উইকেট পাওয়া আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় 25 রানে নিয়েছে 2 উইকেট। এই পেসার ফেরায় অস্ট্রেলিয়ার সতীর্থ ডেভিন ওয়ার্নার মিশাল মার্শকে। ভৈরব আরোরা ও বরুণ চক্রবর্তী নেন 3টি করে উইকেট। দিল্লি থামে 17.2 ওভারে। এর আগে ওপেনার সুনীল নারায়ণের কেরিয়ারে সর্বোচ্চ 39 রানে 85 রানের সঙ্গে অঙ্কিশ রঘুবংশীয় 27 বলে 54, আন্দ্রে রাসেলের 19 বলে 41, রিঙ্কু সিংয়ের 18 বলে 26 রানের ইনিংসের সর্বোচ্চ স্কোর গড়ে তোলে কলকাতার। টসে দিতে ব্যাটিংয়ে নেমেছিলেন তারা। ঈশান শর্মের করা দ্বিতীয় ওভারে শেষ 2 বলে 2টি 4 মেরেছিল ফিল শল্ট, সেটি অবশ্য ছিল কলকাতার ঝড়ের আবাস। চতুর্থ ওভারে ঈশানের উপর চড়া হন নারায়ণ, সে ওভারে 3 ছক্কা ও 2 চারে আসে 26 রান। পাওয়ার পেলে 6 ওভারে কলকাতা তোলে 88 রান, তাদের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম 10 ওভারে আসে 135 রান আইপিএলে, যা তৃতীয় সর্বোচ্চ হিসাবে বিবেচিত। এবং আইপিএল পুরা সিজনেই সপ্তম সর্বোচ্চ হিসাবে বিবেচিত। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।